চারটি হরিণের ছাল উদ্ধার করল রাজ্য বন দফতরের ক্রাইম কন্ট্রোল বিভাগ। সেই ছালগুলিকে উদ্ধার করা হয়েছে বাবুঘাট থেকে, তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, একজন দেবদুলাল নন্দী যিনি পশ্চিম মেদিনীপুরের রামনগরের বাসিন্দা, অপরজন অর্জুন মহারানা তিনি উড়িষ্যার বাসিন্দা। বন দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে এই দুজন দীর্ঘদিন ধরে হরিণের ছাল রপ্তানির কাজে নিজেদেরকে নিযুক্ত করে রেখেছিল। এর আগেও এরা বিভিন্ন পথে বিদেশের বাজারে হরিণের ছাল পাচার করত। তবে এবারে যে হরিণের ছালগুলি এরা বিক্রি করবে বলে নিয়ে এসেছিল তা কার্যত আন্তঃরাজ্য পাচারের জন্যই নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে এই ছালগুলোর দাম 2 লক্ষ টাকা করে প্রতি ছাল হিসাবে বিক্রি করার কথা ছিল, যেগুলি ওরা উড়িষ্যার 2 আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে কিনেছিল, যেগুলো 10,000 টাকা করে কেনা হয়েছিল বলেও জানা গিয়েছে। দপ্তর সূত্রে আরও জানতে পারা গিয়েছে এই দুই ব্যক্তি এর আগেও মালয়েশিয়া, চীন সহ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশগুলিতে এই ধরনের ছাল পাচার করেছিল, যার বহুমূল্য রেট রয়েছে বাজারে। এরা মূলত এই পাচার করার জন্য কলকাতা বিমানবন্দর অথবা হলদিয়া বন্দরকে ব্যবহার করে থাকে বলেও জানতে পারা গিয়েছে। তবে এই যে দুজনের সঙ্গেও যে আরও বেশ বড় একটি চক্র এর সঙ্গে জড়িত আছে সেটি জানতে পেরেছে বন দপ্তরের ক্রাইম কন্ট্রোল ইউনিট। সম্প্রতি রাজ্যে এবং পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সহ ঝাড়খণ্ডে বেশ কিছু জীবজন্তুর পাচার হচ্ছে বলেও ধারণা করেছিল রাজ্য বন দপ্তর। তারপরেই ক্রাইম কন্ট্রোল ইউনিটের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় আর তাতেই এত বড় সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে।